गुड मॉर्निंग, वेलकम बैक टू सोनाली मिश्रा ब्लॉग्स। चले एसेछि छादे, कारण एकटू परेई मने हच्छे बृष्टि नामबे। आकाशटा एकदम मुख भार करे बसे आछे, तो बृष्टि नामार आगेई भाबलाम जे एकटू छाद थेके घुरे जाई। एदिके देखो এই ফুলের গাছটা কি সুন্দর সুন্দর হাওয়ায় মাথা দুলিয়ে দুলিয়ে নাচ করছে। ফাইনালি বৃষ্টি এলো সকাল থেকে। আজকে দেখো, সকাল থেকে আজকে না বেশ একটা ঘুমট রকমের ওয়েদার ছিল, একটা প্রচণ্ড ভ্যাপসা গরম। এই বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল। সকাল থেকে আজকে একদমই রোদ ওঠেনি, আর বাইরে আমার ব্যালকনিতে কিছু জামাকাপড় মেলা ছিল অলরেডি, তো ওইগুলোকে শুকায়নি যদিও। তার আগে আমি উঠিয়ে রাখলাম, কারণ ওগুলো নিয়ার অ্যাবাউট 80% শুকিয়ে গেছে। এই বৃষ্টিতে আবার ভিজলে আবার নতুন করে শুকাতে হবে বেচারি জামা কাপড়গুলোকে, তো সেই কারণে আমি উঠিয়ে রেখেছি। আর এরকম যখন বৃষ্টি হয় পাশটা এত সুন্দর হাওয়া বয়, মনে হয় আমি ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি। আর এখানটাতে রিও স্কেটিং গুলো নিয়ে খেলছে। ওর খুব ইচ্ছে ছিল স্কেটিং নেওয়ার। একদিন আমরা ওকে নিয়ে শপিং এ গেছিলাম, তো ওখানে বড়দের স্কেটিং ছিল, হেলমেট টেলমেট সবকিছু দিয়ে একটা সেট ছিল, তো ওইটা নেওয়ার জন্য ওর খুব ইচ্ছে হয়েছিল। তো তখন কেনা হয়নি, পরে আমরা এটা ওকে অনলাইন থেকে কিনে দিয়েছি। আর ওর এটা খুবই পছন্দ। রিও একটু দেখাও তো স্কেটিং করে। হেলমেট নিতে হবে না, তুমি এমনি করে দেখাও। আচ্ছা হেলমেট এনে দিচ্ছি, তুমি ইয়ে করো স্কেটিংটা করে দেখাও তো। আমি ভাবছি বাচ্চা কোথায় গেল, তারপর দেখছি বাচ্চা এখানে। কালকে কাপড় চোপড় মেলে বালতি থাকি এখানে রেখেছিলাম, আর নিয়ে যাওয়া হয়নি। যাও 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 করে দেখাও। না না, ওটার উপর রেখে চলে না, পড়ে যাবি। স্নান হয়ে গেছে আমার, আর আজকে আমি বেড কভারও চেঞ্জ করেছি, কেন কেন ওই বেড কভারটা কয়েকদিন হয়ে গেছিল, আর এদিকে বৃষ্টিও একদম থেমে গেছে। বাইরের ওয়েদারটা আবার ভীষণ সুন্দর হয়ে গেছে। রিওর খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও হয়নি, কেন কি না আমার বর আজকে অফিস গেছে, তো বলে গেছিলো তাতে চলে আসবে, কিন্তু ওই যে বলা আর করার মধ্যে অনেক তফাত হয়, তো সেই কারণে যখন বলে গেছে যে তাড়াতাড়ি আসবো, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে। তো রান্না বান্না করে করে রেখেছিলাম কিন্তু এলো না, আর প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, জন্য আমি পেটে গামছা বেঁধে ওয়েট করছি লিটারেলি। আর আজকে সকালে আমার জন্য একটা পার্সেল এসছে। অ্যাকচুয়ালি যেমন তুমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমরা সবাই একটু অসুস্থ হয়ে গেছিলাম, আর যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল, তো তার ঠিক যেদিন ওরা যায় 14th May-তে, তো 15th May-তে আমার জন্মদিন ছিল। অ্যাকচুয়ালি ওদের সিক্সটিন্থ মে-তেই যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়। তখন আগের ডেটের একটা ট্রেন বুক করার ডিসিশন নেওয়া হয়, তখন 14th May-তে আর কি ছিল, ট্রেন অ্যাভেলেবেল ছিল। তো 14th May-তে তখন ওরা চলে যায়, তো
আমাকে কিছু কিনে দিয়ে যেতে পারেনি, কারণ তখন এরকমই অর্ধেক অর্ধেক লকডাউন চলছিল। সকাল 7টা থেকে 10টা অবধি বাজার খোলা থাকতো, আবার 3টা থেকে 5টা। তো সেরকমভাবে আমরা যেতে পারিনি কোথাও। তো আমাকে সেজন্য টাকা দিয়ে গেছিল আর বলেছিল যে কিছু নিজের বার্থডের জন্য মানে পছন্দ মতন কিছু অনলাইন থেকে কিনে নিতে। তো আমি একটা কাফতান কুর্তি অর্ডার করেছিলাম, তো ওইটা আজকে এসেছে। তো ওইটাই তোমাদেরকে এখন দেখাবো। এই দেখো এই কুর্তিটা আজকে এসেছে। অ্যাকচুয়ালি এগুলো এখন খুব চলছে, তো এইগুলোই অর্ডার করেছি, যেটা আমি এদিক সেদিক করে যেতে পারবো। যেটা আমি এদিক সেদিক করে যেতে পারবো আর তার সঙ্গে সঙ্গে খুব লাইট ওয়েট হবে, খুব ভালো লাগবে দেখতে, এরকম আনকমন কিছু। তো এই দেখো, এই হচ্ছে একটা জয়পুরি প্রিন্টের কাফতান কুর্তি। আরও একটা কুর্তি অর্ডার করেছি, সেটা এটা হচ্ছে রেয়ন মেটেরিয়ালের, আর আরেকটা অর্ডার করেছি সেটা ক্রেপ মেটেরিয়ালের। তো সেইটা আসা এখনও বাকি আছে, আমি নিজেও জানি না যে সেটা কবে আসবে, যবে আসবে তারপর আমি দেখাবো। আমরা এখন সব পরিবারে রান্নাঘরে আছি এবং সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি। যেমন আমি রাতের জন্য ডিনার বানাচ্ছি, আর আমার বর বাসন ধোয়াতে হেল্প করছে, আর ওই সাইডেরও খেলাধুলা করছে। আজকে রাতে ডিনারে আমি বানাচ্ছি আলুর দম, সেই জন্য ওখানে আলু বয়েল করে ওটাকে ভেজে রেখেছি। আর এইটা হচ্ছে আমার মশলার কী বলে এটা বালতি, এইটার মধ্যে যত রকম মশলা আছে সব আমি কিনে কিনে রেখেছি, আর যখন যে তরকারিতে যেটা দিতে ইচ্ছা করে তখন আমি সেটা দিয়ে বানিয়ে ফেলি। এতে সবজির টেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয়, একদমই অথেন্টিকের মতন হয় না, অন্যরকম হয় খেতে। যাই হোক, যেটাই হয় নিজের মনে করে খেয়ে ফেলি। কুকিং ইজ অলমোস্ট ডান, এটা হচ্ছে লাস্ট রুটি হচ্ছে, আর বাকিগুলো এখানে রেখেছি করে। আর দেখো যে আলুর দমটা দেখতে কেমন হয়েছে, উপরে সামান্য ফুড কালার দিয়েছি। অ্যাকচুয়ালি ফুড কালারটা মানে যেটা আর কি আমি অনেকদিন আগে কিনেছিলাম, কিন্তু সেরকম কিছুতে ইউজ করা হয়নি। মাঝে মধ্যে কোনো কিছুতে দিতে ইচ্ছে হলে স্পেশালি তখন দিয়ে ফেলি। আর আজকে সকাল থেকে আমার লেফট আইটা অনেকটা লাল লাল লাগছে, বুঝতে পারছি না, কোনো এমনিতে কোনো সমস্যা নেই, কোনো ইচিং নেই, ইরিটেশন নেই, কিন্তু লাল হয়ে আসছে, জানি না এটা কবে ঠিক হবে। ইচ্ছে ছিল আজকে আমার ওই মেন চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো, কিন্তু ওই চোখটা নিয়ে আর বানাতে ইচ্ছে করলো না। তাও দেখি রান্না বান্না হয়ে গেলে চেষ্টা করবো বানানোর, যদি বানাতে পারি তাহলে তো খুব ভালো হবে। এখন অনেক রাত হয়ে গেছে, আর আমি যেটা বলছিলাম রান্না করতে করতে যে আজকে আমি আমার মেন চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করব। তো ভাবছিলাম যে শ্যুট করবো কি করবো না, কারণ আমার বা চোখটা একদম লাল হয়ে আছে। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে করি, দেখি যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমি আপলোড করব, মানে শ্যুট করব ভিডিও, তারপর এডিট করে আপলোড করব। তো দেখলাম যে কোনো সমস্যা হলো না, আর সেই কারণে আমি শ্যুট করলাম, তাই সব সাজগোজ। তো এখন আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে ওই সব করতে কিছু ভাল লাগছে না, তো আমি সেই জন্য ভ্লগটা এখন এন্ড করবো। তো আমি এখন জাস্ট মেকআপ তুলবো আর তুলে ঘুমিয়ে পড়বো, খুবই রক্ত লাগছে এখন। তো এই ছিল আমার আজকের ভ্লগ, ভালো যদি লেগে থাকে একটু
तो अवश्य ब्लगटा एक लाइक कर दिओ और चैनल नतून हो अवश्य चैनल सबसक्राइब कर दिओ पास बेल आइकन प्रेस करार अपशन प्रेस करते भूलो ना जो करा नतून भिडियो एले तर आपडेट सवार आगे पे जाओ देखा हे नतून एक भिडियोते।